সো গাইস, এটা ছিল আমার নতুন আউটরো। আর এই আউটরো শুধু ব্যবহার করবো আমি বড় ভিডিওগুলোর জন্য, শর্টসের জন্য কিন্তু আগের আউটরোটাই থাকবে। নাইস, ওইটা এটা এই আউটরোটা ইউজ করবো বাস বড় ভিডিওগুলোর জন্য। কারণ যদি শর্টসের জন্য ইউজ করি, মনে করো শর্টস একটা 20 সেকেন্ডের, তারপরে এই ইন্ট্রোটাও 20 সেকেন্ডের, তো আমি কি 20 সেকেন্ডের অথবা 30 সেকেন্ডের ভিডিওর জন্য 20 সেকেন্ডের ইন্ট্রো লাগবো? তাই আমি শুধু বড় ভিডিওগুলোর জন্য নিব, শর্টসের জন্য আগেরটাই থাকবে। আর কয়েকজন মনে করবে এটা আমি অন্য কোথাও থেকেও স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিছি, মোটেও না, এরকম এটা নিজে বানাইছি অনেক কষ্ট করে। আমি প্রথমে অডিওটা কালেক্ট করছি, অডিও টেক্সট অ্যাড করছি ভিডিওর সাথে, তারপরে ভিডিওতে এডিটিং করছি, লাইটনিং অ্যাড করছি, তারপরে ভিডিওটা হয়েছে। অবশ্যই অন্য থেকে ইউটিউব থেকে স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিই এরকম মনে করার কয়েকজন এরকম মনে করার কারণ হচ্ছে, কারণ আমি এটা আগে করতাম, এটা যেটা সত্যি কথা আগে করতাম এরকম। আগে আমি স্ক্রিন রেকর্ড করে অন্য থেকে স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিতাম, কিন্তু এখন করি না, এখন একদম বন্ধ করে দিয়েছি। দরকার হলে ভিডিও দিব না, কিন্তু অন্য থেকে স্ক্রিন রেকর্ড করে দিব না। আমি হচ্ছে যেগুলো আগে করছি এগুলো ডিলিট করে দিছি। যে যারা আমার রেগুলার ভিউয়ার, ওরা হয়তো খেয়াল করছে আগে আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, আমার লস হয়েছে, কারণ ভিডিওতে যেগুলো ভিউ আসছিল ওগুলো মাইনাস হয়ে গেছে। সমস্যা নাই, আমার যেগুলো মাইনাস হচ্ছে ওগুলো কয়েকদিনেই ভিউ উঠে গেছে আমার, তো মোটামুটি ভালো ভিউ আসি আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল, যদি ইন্ট্রোটা পছন্দ ধরো আউটরোটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে যাবা, লাইককে একটা খুশি মারবা জোরে।